عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله سبحانه وتعالى خير الزاد ليوم المعاد. قال الله سبحانه: وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. قال سبحانه وتعالى في كلامه المجيد: إنما يتقبل الله من المتقين. وقال سبحانه: ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى طيب لا يقبل إلا طيبا، وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين. فقال تعالى: يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا. أخرجه مسلم في الصحيح. سميت حاضرين مسلمين الكرام، শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘরে বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করব। সেটি হচ্ছে, আমরা যে ইবাদতগুলো করে থাকি, আমলগুলো করে থাকি, এই আমল আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করে যাচ্ছি, কিন্তু আমরা কেউ জানি না যে আমাদের আমল কবুল হচ্ছে কিনা। রমাদান মাসে সিয়াম করেছি, পিয়াম করেছি, সালাতুল তারাবিহ আদায় করেছি, দান সদকা করেছি, ইতিকাফ করেছি, রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়েছি, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করেছি, কিন্তু রেজাল্ট, আমার এই আমল আসলে কি কবুল হয়েছে কি হয়নি, আর কবুল হলেই বা কিভাবে বুঝবো? ব্যাপারটা কি এমন যে আমি অন্ধকারের মধ্যে শূন্যে ঢিল ছুড়ে দিলাম, যদি কোনো কারণে লেগে গেল জান্নাত হয়ে গেল, আর যদি না লাগলো তাহলে জান্নাত জাহান্নাম কিছুই জানি না, ব্যাপারটা কি এমন কিনা, এই বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছে দুটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে দিয়েছেন। হাকিম মহাপ্রজ্ঞাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত হচ্ছে এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলোকে গোপন করেছেন বান্দার কাছ থেকে, যদি সেগুলো প্রকাশ করে দিতেন তাহলে বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যেত। একটি হচ্ছে আমার আপনার গুনাহ, আমার আপনার অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপরাধগুলোকে যদি একটা গুনাহ হওয়ার সাথে সাথে যদি আপনার কপালের উপরে একটা দাগ পড়ে যেত, অথবা আপনার চোখের মধ্যে কোনো দাগ এসে যেত, অথবা আপনার গায়ের কোনো একটা অংশ ছিদ্র হয়ে যেত অথবা ছুটে যেত, বিকলাঙ্গ হয়ে যেত, তাহলে পৃথিবীর মানুষ আপনাকে অপরাধী হিসেবে চিহ্নিত করত, আর আপনি মানুষের সামনে চোখ দেখাতে পারতেন না। যদি অপরাধকে আল্লাহ সুবহানাহু তাআলা দুর্গন্ধময় করে দিত, তাহলে বলতে পারে যে আমি সহ আপনারা এখানে উপস্থিত হলে দুর্গন্ধে এখানে মানুষ থাকতে পারত না, এটা সালাতের বক্তব্য রয়েছে। এই জন্য মেহরবানি করে আল্লাহ সুবহানাহু তাআলা অপরাধকে গোপন করেছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেভাবে দুনিয়াতে গোপন করেছেন, কিয়ামতের দিনও অপরাধকে গোপন করে ক্ষমা করে দিতে পারেন। বুঝতে পেরেছেন?
এটা আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবান, অনেক বড় হিকমত। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলের কবুলিয়ত, বান্দার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কি হয় নাই এটাও গোপন করে দিয়েছেন। যদি আপনার একটা নেক আমল কবুল হয়ে যেত, আপনার একটা দান কবুল হয়ে যেত, আপনার উমরা হজ কবুল হয়ে যেত, আর সাথে সাথে যদি আপনার কপালের মধ্যে লিখিতে লিখা এসে যেত, অথবা আপনাকে একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হতো, যেমন স্কুলে পরীক্ষা দেওয়ার পরে পাশ করলে কি অন্তত সার্টিফিকেট দেয়, এ ধরনের যদি একটা সার্টিফিকেট আপনাকে দিয়ে দেওয়া হতো, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা থাকতেন না। আপনি মনে করতেন যে আমার আর দরকার নেই আমলের, আমার তো সবকিছু হয়ে গিয়েছে, তখন আপনি আর বান্দা থাকতেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, গোলাম থাকতে পারি, বান্দা থাকতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবুলিয়তের জিনিসগুলো আল্লাহ তাআলা গোপন করে দিয়েছেন। কারণ আমি যদি জানতাম যে রমাদান মাসের সিয়াম আমার কবুল হয়ে গেছে, সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, আমি বলতাম যে আর নামাজের দরকার নেই, আর দরকার কি, আর কি চাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কি করেছেন, গোপন করে দিয়েছেন। কিন্তু কিন্তু নিয়ে আলোচনা করব, কিন্তু হচ্ছে এই, কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোন অপরাধ গুনাহ নিষিদ্ধ কাজে লিপ্ত হয়, যদিও এর প্রভাব, যদিও এর রেজাল্ট, এর ফলাফল ওই ব্যক্তির মধ্যে দৃশ্যমান হয় না, কিন্তু এর যে আসার রয়েছে, এর যে প্রভাব রয়েছে, এই প্রভাবটুকু তার প্রত্যেকটি কথা, কাজ এবং আমলে প্রতীয়মান হয়। এই কারণে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, গুনাহের প্রভাব, গুনাহের যে আসার বান্দার উপর পড়ে এগুলো এত বিশাল, ইবনে কাইয়িম রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটি একটি করে উল্লেখ করেছেন, সর্বমোট 65 অথবা 68টি উল্লেখ করেছেন গুনাহের প্রভাব। আপনি একথা মনে করেন না যে আপনি একটা হুজুর খেয়েছেন, আপনি রাস্তায় কোনো কারণে পিচ্ছিল হয়ে পড়ে গিয়েছেন, প্রথমে আপনি চিন্তা করবেন আমার কোন অপরাধের কারণ হলো কিনা, আমার কোন গুনাহের কারণ হলো কিনা। যদি বান্দা হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে থাকেন, তাহলে আপনার প্রথমেই এটাই আসবে প্রশ্ন, এই কথা আসবে না যে আমাকে ফেলে দিল কি, আমাকে কে ফেলে দিল, এটা আসবে না। বরং আসবে যে হায়রে কি অপরাধ আমি করেছিলাম। আমার মনে পড়ে আমরা যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তেছিলাম, তখন আমাদের স্টুডেন্টদেরকে দেখতাম, যদি কোনো কারণে অনেক স্টুডেন্টকে আমি দেখেছি সারা পৃথিবীর স্টুডেন্টের সাথে, সারা পৃথিবীর ছাত্রদের সাথে আমাদের কোঅপারেশন ছিল, আমি দেখেছি যদি কোন প্রশ্নের উত্তর দিতে না পারত, তখন সে বলতো যে মনে হয় কোনো গুনাহ হয়ে গিয়েছে, এই কারণে আজকে ভুলে গিয়েছি বলতে পারি। এটা হচ্ছে বান্দা। আজকে বুঝতে হবে একজন বান্দাকে, বান্দার এই চেতনা বান্দার মধ্যে আসতে হবে, এটা গুনাহ সম্পর্কে বললাম। ঠিক এর বিপরীতে যখন আপনার একটা নেক আমল কবুল হবে, একটা আমল যখন কবুল হয়ে যাবে, রমাদান মাসের সিয়াম যদি কবুল হয়ে যায়, রমাদান মাসের কিয়াম যদি কবুল হয়ে যায়, রমাদান মাসের এতেকাত যদি কবুল হয়ে যায়,
রমাদান মাসে নেক আমলগুলো যদি কবুল হয়ে যায় রমাদান মাসে দানগুলো যদি কবুল হয়ে যায় তাহলে কিছু আলামত দৃশ্যমান হবে যে আলামত দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমার রব আমার আমলগুলো কবুল করেছেন আমার রবের কাছে আমি যা অ্যাডভান্স করেছি যা পেশ করেছি আমার রবকে যেটা দিয়েছি আমার রব এটাকে কবুল করেছেন এটা আপনি বুঝতে পারবেন এটা বুঝতে পারবেন আজকে ওই আলামতগুলো নিয়ে কিছু কথা বলবো এর আগে আমি আমাদের একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই যেহেতু সময় কম অনেক লম্বা আলোচনা করব না আমাদের দৃশ্য হচ্ছে এই রমাদান মাসকে তো আমরা বিদায় দিয়েছি রমাদান মাসের মর্যাদা গুরুত্ব ফজিলত এই বিষয়ে আমরা উপলব্ধি করতে পারি না এর মধ্যে রমাদান মাস চলে গিয়েছে যেহেতু রমাদান যে কত বড় শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহর পক্ষ থেকে ছিল আমাদের অনেকেই সেটা বুঝতেই পারি না এর মধ্যে রমাদান বিদায় নিয়ে চলে গিয়েছে রমাদান মাস যখন দেখতাম আপনি কত গুরুত্ব দিচ্ছেন সূর্য অস্ত চলে গিয়েছে গড়ি আপনাকে সাক্ষী দিচ্ছে অ্যাপসের মাধ্যমে প্রমাণিত আর দুনিয়ার সমস্ত মিডিয়ার মাধ্যমে প্রমাণিত যে সূর্য অস্ত গিয়েছে তারপর বলতেছেন 3 মিনিট দেরি করেন 5 মিনিট দেরি করেন কেন কি কিসে আপনাকে বলবো যে দেরি করার তারপরও খাচ্ছেন না আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে কারণ আপনার আল্লাহ আপনাকে হালাল খাওয়াকে হারাম করেছে আর সেই রমজান যাওয়ার সাথে সাথেই আর সবাইকে দেখতেছি মাশা আল্লাহ হালাল তো দূরের কথা হারাম কি যেভাবে বাড়ি প্র্যাকটিস করতেছে কথা এবং কাজ দুইয়ের মধ্যে হারাম আর হারাম আমল কবুল হলো কোথায় রমাদান মাসে আপনি সালাতুত তারাবিহ কিয়াম আদায় করেছেন কিয়ামুল লাইল করেছেন রাতে নামাজ আদায় করেছেন রমাদান গেল তো কিয়ামুল লাইল চলে গেল আপনার কাছ থেকে তাহলে কি বুঝছেন রমাদান তো আপনাকে এটা শিক্ষা দিতে পারে না আরো বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই রমাদান মাস পুরাটা আপনি কিয়াম রমাদান করতেছেন সালাত তারাবি আদায় করতেছেন খুব ভালো করে খেয়াল করুন আমার বন্ধুগণ খতম করতেছেন 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে খতম করতেছেন কোরআন খতম করতেছেন 27 তারিখে খতম শেষ 28 তারিখে মসজিদে গিয়ে আমি দেখি প্রত্যেক 1 রাকাত আদায় করতেছে 1 আয়াত দিয়ে আপনি তো রমাদানের কিয়াম বুঝেন নাই খতম বুঝেন নাই তারাবিও বুঝেন নাই 1 আয়াত তেলাওয়াত করতে 1 রাকাত তেলাওয়াত করতেছে 1 আয়াত 1 রাকাতে 1 আয়াত তেলাওয়াত করতেছে রমাদান মাসে আপনি ফজরের সালাত আদায় করছেন ফজরের সালাত আদায় করার পরে পৌনে 1 ঘন্টা 1 ঘন্টা সময় বাকি আছে পৌনে 1 ঘন্টা 1 ঘন্টা সময় বাকি আছে এটা বুঝার জন্য বলছি আমার বন্ধুগণ পৌনে 1 ঘন্টা 1 ঘন্টা সময় বাকি আছে আর আজকে ফজরের নামাজ শেষ হয়েছে 12 মিনিট বাকি আছে সূর্য উদিত হওয়ার 12 মিনিট বাকি আছে কিসে আপনাকে এই তামাশায় কোন কারণে আপনি এই তামাশার মধ্যে পড়ে গেলেন কোন ইসলামকে আপনি অনুসরণ করতেছেন আপনি কি রমাদানের মুসলিম না নন রমাদানের মুসলিম আগে তো আপনাকে এটা কনফার্ম হতে হবে রমাদানে আপনার এক ধরনের আচরণ যেহেতু শয়তান কি হয়ে গেছে শিকলাবদ্ধ হয়ে গেছে শয়তানকে বন্দী করা ফেলা হয়েছে আর যখনই রমাদান চলে গেল শয়তানকে খুলে দেওয়া হলো আপনিও শয়তানের সাথে একসাথে দৌড় দিয়ে বের হয়ে গেছেন
শয়তানের সাথে কিভাবে দৌড়াচ্ছেন আপনি? আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে বলছি, আমরা রমাদানের ইবাদত করি না, আমরা রব্বু রমাদান রমাদানের রবের ইবাদত করি। রমাদান মাসকে বিদায় দিয়ে রমাদান মাসের সাথে আমরা সবকিছু বিদায় করে দিয়েছি, পরে আমাদের নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে কিনা এটা প্রশ্নবিদ্ধ। কারণ এক নম্বর বিষয় হচ্ছে সিয়াম, রমাদান পরবর্তী সিয়ামের বিষয় ছিল শাওয়ালের সিয়াম, রমাদান পরবর্তী সিয়ামের বিষয় হচ্ছে প্রত্যেক মাসের আইয়ামুল বিয়ম 13-14-15 তারিখের সিয়াম, রমাদান পরবর্তী সিয়াম হচ্ছে প্রত্যেক সপ্তাহে সোম এবং বৃহস্পতিবারের সিয়াম। কিন্তু কই ওই সিয়াম তো আমাদের এখন কোনো খবরই নেই, রমাদান গেছে তো রমাদানের সাথে আমাদের সিয়াম আমাদের রোজাও বিদায় নিয়ে চলে গিয়েছে। তাহলে বোঝা গেল যে ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আমাদের সত্যিকার যতটুকু চেতনা থাকার কথা ছিল সেটা আছে কিনা একটু দেখি। আসুন আমি একটি একটি করে কয়েকটি পয়েন্ট আলোচনা করে তারপরে দুইটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করবো আজকের এই খুতবার মধ্যে খুব সংক্ষেপে ইনশাআল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, রমাদান মাস, এই মাসে আপনার নেক আমলগুলো যদি কবুল হয়ে থাকে তাহলে আপনি আবার গুনাহের কাজে ফিরে যাবেন না। যদি আপনি গুনাহের কাজে আবার ফিরে যান, আল্লাহ তাআলার বাধ্যতা যদি আবার ফিরে যান, তাহলে বুঝতে হবে যে আপনার সিয়াম তিয়াম ইবাদতের মধ্যে কি ছিল, কোথাও না কোথাও ঘাটতি কমতি ছিল। এজন্য রমাদান মাসে যদি কোনো ব্যক্তি নেক আমল করে থাকেন, ভালো কাজ করে থাকেন, আর সেই ব্যক্তি যদি রমাদান চলে যাওয়ার পরে আবার খারাপ কাজের দিকে চলে যায়, হারাম কাজের দিকে চলে যায়, বুঝতে হবে যে রমাদান মাসে তার আমলটুকু লৌকিক ছিল, রিয়া ছিল, ইখলাস ছিল না, আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না, শুধুমাত্র সামাজিকতা, আনুষ্ঠানিকতা, লৌকিকতা ইত্যাদির জন্য এই নেক আমলগুলো করেছেন, এই নেক আমলগুলো করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের আমলগুলো কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বা, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন। সুতরাং আমল কবুল হতো বলে আপনাকে তাকওয়ার মানে উত্তীর্ণ হতে হবে, তাকওয়ার গ্রেড পর্যন্ত আসতে হবে, ওই গ্রেডে আসলে আপনার আমলটুকু কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সেই নির্দেশ দিয়েছেন যেই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূলদেরকে দিয়েছেন, একই নির্দেশ। সেই নির্দেশ হচ্ছে কোরআনে কারীমের সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রুসুল, হে রাসূলগণ, খুলু মিনাত তাইয়িবাত, খাবারটা তোমরা পবিত্র জিনিস থেকে খাও, ওয়া'মালু সালিহান, এবং ভালো আমল করো। ভিতরে যা ঢুকাচ্ছেন, আমরা আমাদের ভিতরে যা ঢুকাচ্ছি সেটা যদি পবিত্র না হয় তাহলে আমলগুলো সালে হবে না। এই জায়গায় গ্যাপ, বুঝতে পেরেছেন কিনা? ওই রমাদানে ইফতার করেছেন, কিন্তু ইফতার যে যে জিনিস দিয়ে করেছেন রোজাটাকেই কি করে দিয়েছে, রোজাটাকেই নষ্ট করে দিয়েছে। এই জন্য আমার বন্ধুগণ, ইবাদত কবুলের শর্তগুলো পূরণ করে প্রথমে ইবাদত করতে হবে,
তাহলে আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে গ্রহণযোগ্য হবে এর প্রথম শর্ত হচ্ছে একমাত্র ঈমান থাকতে হবে তাওহীদ থাকতে হবে শিরক মুক্ত হতে হবে ইবাদত করছি আমরা ডান দিকেও বাম দিকেও চলে অসুবিধা নেই চলবে আমি শিরক থেকে মুক্ত হতে পারলাম কিনা প্রথম পয়েন্ট অন্যথায় ইবাদত গুল্লাই যাবে আল্লাহ তাআলার কাছে এগুলো কোনো মূল্য হবে না দ্বিতীয় নম্বর একমাত্র আল্লাহর জন্য হতে হবে ইবাদত অবশ্যই আপনার ইবাদত যদি আল্লাহর জন্য না হয় নিজের খাহিশের জন্য হয় লোক দেখা মানে আল্লাহ কালা শরীয়তে মিনাল আমর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অতঃপর আমি আপনাকে সুস্পষ্ট একটা দিন সুস্পষ্ট একটা রাস্তার উপর রেখে গেছি দিনের এই বিষয়গুলো একেবারে স্পষ্ট কোথাও প্রচ্ছন্নতা নেই কোথাও অন্ধকার নেই কোথাও অলিগলি নেই কোথাও চোরাই রাস্তা নেই এখন তো অনেক লোক আছে চোরাই রাস্তা দিয়ে আপনাকে জান্নাতের পথ দেখাচ্ছে আল্লাহর কসম এই রাস্তা আপনি জান্নাতে যেতে পারবেন না জান্নাতের রাস্তা একটাই যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন এবং সাহাবায়ে কেরামগণ যেই রাস্তা দিয়ে জান্নাতে গিয়েছেন সেটাই হচ্ছে জান্নাতের রাস্তা সেই রাস্তায় আপনাকে আসতে হবে এটা বাপ দাদার ধর্ম নয় বাপ দাদার ধর্মের দলিল বলে বাপ দাদাকে করতে দেখছি আমি আমরা তো বর্তমানে বাপ দাদার ধর্মে প্র্যাকটিস করি আপনারা হয়তো আমার কথায় অসন্তুষ্ট হবেন অসন্তুষ্ট না হয়ে বোঝার চেষ্টা করবেন বাপ দাদা যদি না জেনে করে থাকে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন কিন্তু আপনি যদি জেনে বুঝে হেদায়েতের বাইরে কোনো কাজ করে থাকেন তাহলে আপনি ক্ষমা পাবেন পাবেন কিনা পাবেন কেন পাবেন কারণ আপনি হিদায়তের বাইরে জেনে বুঝে কাজ করতেছেন এটা আপনাকে ক্ষমা করা হবে না এই জন্য আমার বন্ধুগণ আমাদের তরিকা একটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তরিকা দিয়েছেন সেই তরিকা আপনাকে গ্রহণ করতে হবে দেখেন আপনার ওয়াইফের জামা যদি আপনি গায়ে দিয়ে আসেন আপনার গায়ে ফিট হবে তো ডিজাইন ডিজাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডিজাইন হতে হবে ইবাদতের মধ্যে ইবাদতের মধ্যে যারা ডিজাইন তৈরি করেছে নিজেদের নামে যারা ডিজাইন তৈরি করেছে নিজেদের পক্ষে যারা ডিজাইন তৈরি করেছে যে ডিজাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই সেই ডিজাইন যারা আবিষ্কার করেছে তাদের ইবাদত এটা প্রকৃতির ইবাদত আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমর দ্বীনের ব্যাপারে আপনাকে সুস্পষ্ট শরীয়তের উপর রেখে গেলাম ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন আর যারা জানে না তাদের মন গড়া প্রবৃত্তির বক্তব্য আপনি কখনো অনুসরণ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্যকে জানে না বলে দিয়েছেন যদিও আপনারা তো বলবেন যে হ্যাঁ এত বড় আলেম এত বড় মুহাদ্দিস এত বড় বুজুর্গ আপনি বলতেছেন তারা জানে না এটা আল্লাহ তারা বলছেন যারা জানে না তাদের মন গড়া বক্তব্য আপনি অনুসরণ করবেন না আমাদের কাছে বড় আলেম দলিল নয় আমাদের কাছে বড় আলেম দলিল নয় সালাফদের এক ব্যক্তির কাছে এসে একজন প্রশ্ন করলেন বললেন যে ইমাম অমুক বলতেছে সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আকাশের মধ্যে উড়ে বেড়ায় আকাশে উঠতে পারে আপনারা কি মনে করেন আপনারা আমরা যদি ও দেখি একজন মানুষ আপনাদের এই লক্ষ্মীপুরের বড় হুজুর যিনি আছেন আকাশের মধ্যে উড়ে চলে যাচ্ছেন আপনারা বলেন যে মাশা আল্লাহ এই হুজুরের সিজদা করো নাউজুবিল্লাহ মিন যালিক যেহেতু সালাফের আকীদা বুঝতে হবে তিনি বললেন হাযা লাইসা বিশাই এটা কিচ্ছু না পাখিগুলো দেখো আকাশের মধ্যে উঠতেছে কিচ্ছু নাই
পাখি আকাশে উড়ে না, তো এইবার আকাশে উঠতে কোনো অসুবিধা আছে আপনার? সহজ জিনিসটি কঠিন করেছেন, আপনি কারামত বানিয়ে দিয়েছেন। আর কারামত হচ্ছে আপনার কাছে দলিল, আপনার কাছে বুজুর্গি হচ্ছে দলিল, কোরআন এবং হাদিস হচ্ছে আপনার কাছে থার্ড তৃতীয় নম্বর তৃতীয় স্তরের। খেয়াল রাখবেন তরিকা একটাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না জানলে জানার জন্য চেষ্টা করে, যেটা আমি জানি না আমি জানতে হবে। আমি আশ্চর্যান্বিত হচ্ছি, এখানে অনেক আলেম রয়েছে এই এলাকা, তো নোয়াখালী এলাকা অনেক আলেমের এলাকা আমি জানি, কারণ আমার বাড়িও ফেরিতেই আমি জানি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আলেম যদি প্রবৃত্তির অনুসারী হয় তাহলে ওই আলেম হচ্ছে সবচেয়ে বড় দলুল মুদল পদভ্রষ্ট এবং বিভ্রান্তকারী। একজন আলেম কোরআন পড়ে মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে নিজের পক্ষ থেকে, হাদিস পড়ে মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে নিজের পক্ষ থেকে, আবার ওই আলেম আলেম থেকে গালিগালাজ করতেছেন। আলেমের কাজকে গালিগালাজ করা? আলেমের মুখে কি কোনোদিন গালিগালাজ আসতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গালিগালাজ করেছেন? হ্যাঁ, لم يكن سبابا ولا لعانا ولا فاحشا فحاشا رسول الله صلى الله عليه وسلم কখনো গালিগালাজ করেন নাই, কোন সময় অশ্লীল কথা বলেন নাই। আমার সাথে আপনার কোন বক্তব্যে দ্বিমত থাকতে পারে কিন্তু গালিগালাজ করতে পারবেন না। যদি গালিগালাজ করে থাকেন তাহলে বুঝতে হবে আপনার মানহাজের ত্রুটি রয়েছে। আপনি সালাফদের মানহাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা, সাহাবায়ে কেরামদের যে মানহাজ হয়েছে সেই মানহাজের সাথে আপনার কোনো সম্পর্কই নেই, এটা মুনাফিকদের মানহাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, ওয়াইজা খাসামা ফাজর, মুনাফিক ব্যক্তি যখন ঝগড়া করে তখন গালিগালাজ করে, অশ্লীল কথা বলে। তে মুনাফিকের অভ্যাস, একজন আলেমের অভ্যাস হতে পারে না। আলেম ব্যক্তি কোনোদিন মানুষদের গালিগালাজ করতে পারবে না। আপনি যে বিষয় সম্পর্কে জানেন না চেষ্টা করবেন জানার জন্য। কোরআন এবং হাদিস পড়ে মিথ্যা ব্যাখ্যা দিচ্ছেন, ভুল ব্যাখ্যা দিচ্ছেন। সহিহ বুখারী হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। 1400 বছর পর্যন্ত আল্লাহর কসম করে বলছি, আহলুল হাদিস যারা রয়েছেন সবাই বলেছেন, এখানে খেতাব করা হয়েছে গোটা উম্মতে মুহাম্মদীকে বলা হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে বলা হয়েছে, কিন্তু সকল একজন আলেম তিনি বলতেছেন না এটা পুরুষদেরকে বলা হয়েছে নারীদেরকে বলা হয়নি। তাহলে নারীরা নামাজ পড়বে না? আপনাদের এই এলাকায় কি নারীরা নামাজ পড়ে না? তাদের নামাজের জন্য খেতাব কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস-সালাহ ওয়া আতুয-যাকা ওয়ারকাউ মা-আর-রাকিঈন, কাদেরকে খেতাব করা হয়েছে? পৃথিবীর কোন আলেম বলেছে এই কথা? শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করবেন না, শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করবেন না, খবরদার, ইনসাফ করবেন, আদল করবেন বক্তব্যের মধ্যে। ওয়াইজা কুলতুম ফাদিলু, যখন কথা বলবে ইনসাফের ভিত্তিতে কথা বলবে। হতে পারে আপনার দুশ্মন, আল্লাহর কসম দুশ্মনের উপর এক দাররা পরিমাণ জুলুম করা জায়েজ নেই, জায়েজ আছে? জায়েজ নেই, খেয়াল রাখতে হবে। এই জন্য বলেছিলাম তরিকা হতে হবে কার তরিকা? হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এটা হলো তিন নম্বর। চার নম্বর হচ্ছে খাবারটা হালাল হতে হবে। খাবারটা কি হতে হবে? অন্যথায় কষ্ট করে সিয়াম পালন করবেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামি ইল্লা জু ওয়াল আতশ, অনেক রোজাদার আছে রোজা রেখেছে কিন্তু রোজার পাওনা হবে ক্ষুধার কষ্ট পিপাসার কষ্ট, এর বাইরে আর কিচ্ছু না। রুব্বা কাইমিন, অনেক রাত্র জেগে ইবাদতকারী ব্যক্তি যারা তারাবিহ সালাত আদায় করেছে কিয়ামুল লাইল করেছে, লাইসা মিন কিয়ামিহি, তার রাতের নামাজ থেকে লাইসা মিন কিয়ামিহি ইল্লা, তার রাতের ইল্লা সাহার, শুধু রাত্র জেগে থাকা ছাড়া আর কিচ্ছু পাবে না। আমরা কি এমন হতে চাই কিনা, না আমাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা আমরা একটু জাস্টিফাই করতে চাই খুব দ্রুত অল্প সময়ের মধ্যে। এক নম্বর হচ্ছে বললাম যেটি, সেটা হলো এই ইবাদত কাবুলের মাধ্যমে
আপনার ইবাদতটা কবুল হয়েছে কিনা দেখবেন রমাদান মাসে আপনি কি গুনাহ থেকে ফিরতে পারলেন কিনা যদি রমাদানের পরে আবার গুনার কাজে ফিরে আসেন কামা কান আগে যে রমাদানের আগে যেমন ছিলেন রমাদানের পরেও কি তেমন তাহলে বুঝতে হবে যে না আপনার কাজ হয় নাই আপনার কি হয় নাই কাজ হয় না দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটা হলো আল্লাহর বান্দাগণ ইবাদত করার পরে যদি তার অন্তরের মধ্যে আমার ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করলেন কিনা এই ভয় যদি তার অন্তরের মধ্যে আসে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা ইবাদত কবুল করেছে আর যখন ইবাদত করার পরে তার অন্তরের মধ্যে এসে যায় যে মা মাশাআল্লাহ এই রমজানেই কাম বানাই দিয়েছি এই রমজানেই কি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দিয়েছি গরুর এসে গিয়েছে আত্মগরিমা এসে গিয়েছে আত্মপ্রবঞ্চনা এসে গিয়েছে অহংকার এসে গিয়েছে গর্ব এসে গিয়েছে তাহলে এই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলার কাছে কি হয় নাই কবুল হয় নাই এই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই অনেক বক্তব্য রয়েছে যেহেতু সময় আমাদের হাতে কম এইজন্য আমরা একটি হাদিস শুধুমাত্র আপনাদেরকে পড়ে শোনাতে চাই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন তিনি বলেন সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যা চায় তাদেরকে যা দেয়া হয় এই অবস্থায় যে তাদের অন্তরগুলো বিগলিত নরম বিতবিহবল আর তারা মনে করে যে তারা তাদের রবের কাছে ফিরে যাবে এই আয়াতের তাফসীর সম্পর্কে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম أهم الذين يشربون الخمر ويسرقون এরা কি ওই সমস্ত লোকেরা যারা মদ পান করে এবং চুরি করে তারা قال لا رسول الله صلى الله عليه وسلم না ইয়া ইবনাত সিদ্দিক হে সিদ্দিকের কন্যা তারা নয় ওয়ালাকিন্নহুম তারা হচ্ছে আল্লাযীন ইয়াসুমুন যারা সিয়াম পালন করে ওয়ায়ুসাল্লুন সালাত আদায় করে ওয়ায়াতাসাদাকুন এবং সদকা করে ওয়াহুম ইয়াখাফুনা আল্লা ইউকবালা মিনহুম তারা এই ভয় করে যে হায় আমি সিয়াম পালন করেছি আমি সদকা করেছি আমি নামাজ পড়েছি কিন্তু আমার আল্লাহ যদি কবুল না করেন আমার আল্লাহ যদি কবুল না করেন এদের কথা আল্লাহ তাআলা বলেছেন তখন বুঝতে হবে যে এই ব্যক্তি ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে এরপরের পয়েন্টটি হচ্ছে আমার বন্ধুগণ আপনার এই ইবাদত করার পরে যদি আপনি ইবাদতের জন্য আরেকটা স্কোপ পেয়ে যান সিয়াম পালন করার পরে যদি আবার সিয়ামের সুযোগ এসে যায় কোরআন খতম করার পরে যদি আরেক খতম করার সুযোগ পেয়ে যান তেলাওয়াত করার পরে যদি আবার তেলাওয়াতের সুযোগ পেয়ে যান আপনি দান করার পরে আবার দান করার সুযোগ পেয়ে যান তাহলে আপনি বুঝবেন যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল কবুল করেছেন জোহরের সালাত জামাতে আদায় করেছেন জুমার সালাত জামাতে আদায় করেছেন আসরের সালাতে গিয়ে ঘুমাই আছেন জামাতে আসতে পারেন নাই আফসোস করবেন আমার আল্লাহ তাআলা যোহরের সালাত কবুল করেন যদি কবুল করতেন তাহলে আমাকে আসরের সালাতের জন্য তৌফিক দিতেন এই তৌফিক থেকে বঞ্চিত হওয়ার কোন কারণ রয়েছে কোন গুনাহ রয়েছে সেই গুনাহটা কি বের করে দেবেন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হলো হাসান বসরি রাহমাতুল্লাহকে বলা হলো যে ইমাম আমরা লোকদেরকে দেখি তারা রাতের নামাজে উঠে না তাদের অনেকেরই ইচ্ছা তাহাজ্জুদের নামাজ আদায় করবে যেমন আমাদের অনেকের ইচ্ছা আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি ঠিক না কিন্তু দেখা গেল যে তাহাজ্জুদের সালাত তো দূরের কথা ফজরই যাই যাই হয়ে যায় এজন্য আমার ইবাদত কবুল হচ্ছে না বন্ধুগণ এই ইবাদতগুলোকে ঝালাই করার জন্য চেষ্টা করতে হবে এরপরের পয়েন্ট হচ্ছে যেটি সেটা হলো অবশ্যই ইবাদত করার পরে বান্দা নিজের আমলটাকে ছোট মনে করবে আমি তো যেটা পেশ করেছি এটা একেবারেই সামান্য এতে আমার আল্লাহ তাআলা হয়তো সন্তুষ্ট নাও হতে পারে আমার ইবাদত অনেক কম আমার আমল অনেক কম আমাদের মধ্যে অনেককে দেখা যায় যে গুসুলগির এমন এক পর্যায়ে চলে গিয়েছে ব্যবসাটা এমন যে আল্লাহ তাআলার সাথে এমন তাআল্লুক হয়ে গিয়েছে নিজে তো জান্নাতে চলে গিয়েছে আর 10-12 জনকে বলতেছে যে আসেন আপনাদেরকে জান্নাত লিখে দিই এমন আছেন অনেক লোককে দেখা যায় ব্যবসা এমন মনে হচ্ছে যেন জান্নাত লিখে দেবে
কিন্তু জানা নেই তার নিজের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল হচ্ছে কিনা আল্লাহ তাআলার কাছে আমার বন্ধুগণ ওই ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিন কাছে কবুল হয়েছে যে ব্যক্তি মনে করবে যে নেক আমল করার পরেও দান করার পরেও আল্লাহ তাআলার জন্য অবারিত আমল করার পরেও যখন জিজ্ঞেস করা হয় বলে ভাই আমার তো কোনো নেক আমল নেই আমি যে জান্নাত পাবো আমি তো নাজাত পাবো আমার রবের কাছে আমার তো সেই আমল নেই এটা হচ্ছে মূলত নেক আমলের দলিল এরপরে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ যেটি সর্বশেষ পয়েন্ট আজকের আলোচনার মধ্যে বা আরেকটি আলোচনা করব এরপর আলোচনা করব না আল্লাহর ইবাদতটাকে আপনার পছন্দ হবে অবাধ্যতা গুনাহ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন গুনাহ তার ঘৃণার কাজ হয়ে যাবে ইবাদতের স্বাদ আপনি বুঝতে পারবেন ইবাদতের মজা আপনি বুঝতে পারবেন আর গুনাহ যখন আপনার দেখবেন তখন গুনাহ আপনার অন্তর্মধ্যে ঘৃণা এসে যাবে আপনার সামনে যদি কোনো খারাপ নোংরা কাজ করা হয় তখন আপনার ঘৃণা তৈরি হয় ঠিক না নোংরা নয় মনে করেন একটা কুমির এনে রান্না করে যদি আপনাকে দেয়া হয় খেতে পারবেন তো আপনাদের ঘৃণা আসবে অথচ কুমির খাওয়া আলমদের মধ্যে এখন তো লাভ হয়েছে বুঝতে পেরেছেন তারপরে আপনার কাছে যেহেতু মানে কুমির খাওয়াটা আপনার কাছে হারাম বা নিষিদ্ধ আপনার কাছে রুচির বাইরে এই জন্য আপনার কাছে ঘৃণা লাগবে হারাম কাজ আল্লাহর অবাধ্যতার কাজে যদি আপনার ঘৃণা না আসে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনি করছেন কিন্তু ইবাদতের এখনো আপনি সেই মানে হতে পারেন না ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে আল্লাহ সুবহান তাআলা কোরআনে কারিমে বলতে পারি সালাফি দাওয়াত সম্পর্কে বলতে পারি ইসলাম যেন আমরা সত্যিকার বুঝতে পারি আমার বন্ধুগণ শয়তান বিভিন্ন কৌশলে কাজ করে শয়তানের সবচেয়ে বড় একটি কৌশল হচ্ছে এই যিনি ইবাদত করে থাকেন তাকে ইবাদতের রাস্তা দিয়ে পথভ্রষ্ট কিভাবে করা যায় আর ইবাদতের রাস্তায় পথভ্রষ্ট করার একটাই পদ্ধতি সেটা হচ্ছে ইবাদতের মধ্যে বেদাত ঢুকাই দিতে পারলেই যথেষ্ট বেদাতের মধ্যে কি মজা সালাতের মধ্যে মুনাজাত রয়েছে সালাতের মধ্যে দোয়া রয়েছে সালাতের আল্লাহু আকবার তাকবীরায়ে তাহরিমার পর থেকে আরম্ভ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু পুরোটাই দোয়া পুরোটাই কি পুরোটাই মুনাজাত পুরোটাই কি মুনাজাত এরপর আবার সালাম ফিরানোর পরে আপনি বলতেছেন হুজুর মুনাজাতটা করে দেন তাহলে তো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বুঝতেন আপনি সাহাবায়ে কেরামদের থেকে বেশি বুঝতেন আপনি সালফে সালেহীন যারা ছিলেন তাদের থেকে বেশি বুঝলেন এই জন্য আমার বন্ধুগণ বিষয়গুলো বুঝাতে হবে এবং বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহীম الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم على وفد الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وارض اللهم للخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে দূর করে দিন রব العالمين আমাদের মধ্যে যারা সমস্যাগ্রস্ত আছে ঋণগ্রস্ত আছে তাদের সমস্যা ঋণ দূর করে দিন রব العالمين আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন রব العالمين আমাদের সবাইকে দ্বীনের উপর তৌফিক দান করুন রব العالمين আমাদের সমস্ত নেক আমলগুলো কবুল করুন রব العالمين রমাদান মাসে আমরা যে নেক আমলগুলো করেছি সেই নেক আমলগুলো কবুল করুন রব العالمين রব العالمين আমাদেরকে রমাদান পরবর্তী সময়ে এই শাওয়াল সহ অন্য সময় যেন রমাদানে যে আমলগুলো করেছি সেই আমলগুলো অব্যাহতভাবে করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন اللهم أغثنا اللهم أغثنا اللهم أنزل علينا الغيث اللهم أنزل علينا الغيث اللهم لا تحرمنا اللهم لا تعذبنا اللهم لا تعذبنا اللهم أغث علينا غيثا
غيسا مغيسا مريئا نافعا غير ضار عاجلا غير آجل. اللهم أنزل علينا الغيث، اللهم أنزل البلاد والعباد، اللهم أنزل اللهم أنزل البلاد والعباد، اللهم أعز علينا غيسا هنيئا مريئا، اللهم أنزل علينا غيسا هنيئا الله غيسا هنيئا مريئا. اللهم اللهم لا تحرمنا، اللهم لا تحرمنا، اللهم لا تؤاخذنا بذنوبنا ومعاصينا، تقبل منا إنك أنت السميع العليم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الذي يذكركم واشكروا على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.